নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বর্তমান কিন্তু এসসি ওবিসি স্কলারশিপ অর্থাৎ ওইসি স্কলারশিপের জন্য অনলাইন আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আজকের ভিডিওতে আপনাদের বলবো এই ওইসি স্কলারশিপ বা এসসি ওবিসি স্কলারশিপের জন্য আপনি কিভাবে অনলাইন আবেদন করবেন আবেদন করতে কি কী ডকুমেন্টস লাগবে অথবা আবেদন করার পর আপনাকে ফর্মটা কোথায় জমা করতে হবে সমস্ত এটিজের পয়েন্ট আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব এবং লাইভ অনলাইন পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো সেই জন্য ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অন করে রাখুন কারণ আমরা এরকম নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এই অফিসিয়াল চলে আসবেন এর লিঙ্ক ভিডিও সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন চলে আসার পর যারা নতুন আবেদন করবেন তারা এখানে কি করবেন তারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান দিয়ে রয়েছে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে আপনি ইংলিশটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সমস্ত ডিটেলস লেখা রয়েছে একে দেখে নেওয়ার পর এগ্রি করে দেবেন করে দেওয়ার পর কাস্ট সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ইস্যু ডেট বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেটে সমস্ত ডিটেলসটা চলে আসবে তারপরে আপনার আধার কার্ডে যা নামটা রয়েছে সে নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে যে আপনি মেল বা ফিমেল সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন যেটা আধার কার্ড রয়েছে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপরে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সেই আধার নাম্বারটা পুনরায় কিন্তু এখানে কনফার্ম করে দেবেন ঠিক আছে পুনরায় বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর নিচে দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি টামানসকে দুটো ঠিকচনো মারবেন মেরে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ক্যাপচারা বসিয়ে এখানে পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর এখানে বাবার নাম এখানে কিন্তু বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন আপনার বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর এখানে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এরপর কিন্তু কাস্ট এখানে কাস্টটা সিলেক্ট করবেন কাস্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর সাপ কাস্ট কাস্টটা এখান থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন ঠিক আছে সাবকাস্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে যে কোর্স টাইপ এখানে রেগুলার ফুল টাইম এখান থেকে সিলেক্ট করবেন এরপর স্টুডেন্ট ক্লাস ডিটেলস আপনাকে বসাতে হবে তো সেই জন্য কিন্তু এখানে এই যে প্রিভিয়াস ইয়ার আপনি পাস করেছেন সেই জন্য এখানে ইয়েস করবেন ঠিক আছে ইয়েস আপনি সিলেক্ট করে নেওয়ার পর ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনি লাস্ট ই কী পাস করেছেন আপনি মাধ্যমিক দিয়েছেন বা এইট পাস করেছেন নাইন পাস করেছেন যেটা আপনার ক্ষেত্রে হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করবেন তো আমি যার আপালে করছি সে কিন্তু মাধ্যমিক দিয়েছে তো সে আমি টেন এখান থেকে সিলেক্ট করলাম মাধ্যমিক সিলেক্ট করলাম করে দেওয়ার পর কবে পাস করেছে সেই ডেট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে দু হাজার চব্বিশ না এখানে দু হাজার তেইশ যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন এখানে অটোমেটিক চলে আসবে এটা আপনাকে সিলেক্ট করতে হবে না তারপর আপনি কী করবেন তারপরে কিন্তু এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে কন্টাক্ট ডিটেলস বসাতে হবে তো সেই জন্য এখানে অ্যানুয়াল ইনকামটা বসিয়ে দেবেন এরপর এখানে আধার নাম্বার অটোমেটিক দেওয়া রয়েছে এগুলো আপনাকে বসাতে হবে না আপনি ডাইরেক্ট নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে কিন্তু স্টেট এখানে স্টেটের নামটা কিন্তু দেওয়া রয়েছে এরপর আপনি কী করবেন এরপর ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এবারে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে কিন্তু যদি ব্লক সিলেক্ট করে থাকেন তো ব্লকের নামটা কিন্তু থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে ব্লকের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন ব্লকের নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন এরপর স্কুলটা সিলেক্ট করবেন কোন স্কুলে বর্তমানে পড়ছেন সেই স্কুলটা সিলেক্ট করে নেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন ঠিক আছে এরপর কিন্তু আপনাকে পাসওয়ার্ড এখান থেকে সিলেক্ট করতে হবে একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন সেই পাস এখানে কনফার্ম কিন্তু করে দেবেন আপনার নাম এবং একটি সংখ্যা দিয়ে পাসওয়ার্ড এখানে বসিয়ে নেওয়ার পর তারপরে ক্যাপচার বসিয়ে সবগুলো ঠিক ছুড়ে মারবেন এখানে মেরে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্বামীর বাটন এই সামির বাটনে কিন্তু ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই রেজিস্ট্রেশন সাকসেসফুল সাবমিট হয়ে গেল এবারও যে অ্যাক স্লিপটা এখানে ডাউনলোড করে নেবেন প্রথমে এই তারপরে কিন্তু এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসে দেবে ইউজার আইডিটা এখানে এক নোলেমের স্লিপে কিন্তু লেখা রয়েছে সেখান থেকে দেখে আপনি বসিয়ে নেবেন এবং পাসওয়ার্ডটা যেটা আপনি সিলেক্ট করে ছিলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে এখানে ক্যাপচা বসিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে নিউ পাসওয়ার্ড বসানোর অপশান আসবে আপনি কিন্তু নতুন পাসওয়ার্ড পুনরায় যদি পাল্টাতে চান সেই নতুন পাসওয়ার্ড বসিয়ে স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে যদি কোনো কারণে পেজটা কেটে যায় আপনার পুনরায় কিন্তু আরেকবার লগ ইন করে নেবেন লগ ইন হয়ে যাওয়ার পর এমনটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু বাম দিকেই আসবেন বাম দিকে আসার পর এখানে অনেকগুলি স্টেপ দেওয়ার আছে এই স্টেপগুলি আপনাকে কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে স্টেপ স্টেপ টু রয়েছে প্রথম স্টেপ ওয়ানে আপনি ক্লিক করবেন ঠিক আছে ফার্দার ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কিছু ডিটেলস অলরেডি কিন্তু বসান রয়েছে আপনি এগুলো বসাতে হবে না আপনি ডাইরেক্ট নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে আদার ডিটেলস আপনাকে বসাতে হবে এখানে কিন্তু আপনার মায়ের নাম বসিয়ে দেবেন মায়ের নোটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করবেন এবার আপনি যদি আই কোনো স্কলারশিপে টাকা পেয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন আপনি সবগুলো এখানে নো করে দেবেন ঠিক আছে তারপরে এখানে রিলেশনটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনি কোনোরকম স্কলারশিপে টাকা পেয়েছেন কি এখানেও বলা হচ্ছে এখানেও কিন্তু আপনি নো করে দেবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি নো করে দেবেন এখানে তারপরে বলা হয়েছে আপনি ন্যাশনাল স্কলারশিপে টাকা পেয়েছেন নাকি এখানে এখানেও কিন্তু আপনি নো করে দেবেন ঠিক আছে এখানে সবগুলো স্কলারশিপের টাকা এখানে সবগুলো আপনি নো করে দেবেন ঠিক আছে তারপর এখানে এখানে যে আপনি ইনকামটা বসিয়েছেন অ্যানুয়াল ইনকাম তাই ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড কিন্তু করতে হবে ঠিক আছে ইনকাম সার্টিফিকেটটা চুজ ফাইল অপশনে ক্লিক করে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দেবেন তারপরে এখানে বলা হয়েছে আপনি কি হোস্টেলে থাকেন এখানে ইয়েস করবেন অথবা নো করবেন যদি হোস্টেলে থাকেন তার ডিটেলস এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু নো করে দেবেন ঠিক আছে তারপর আপনি কী করবেন তারপর ডান দিকে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে তো ডান দিকে এখানে চলে আসবেন ডান দিকে এখানে কন্ট্রাক্ট দিয়ে অলরেডি বসানো রয়েছে এবং কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে বর্তমান আপনার ঠিকানাটা কোথায় বসবাস করেন আপনি ভিলেজ পোস্ট অফিস ডিটি সমস্ত ডিটেলস বসিয়ে দেবেন এবার পারমান্ট অ্যাড্রেস সেম হয়ে থেকে এখানে টেকচুরো মারবেন ঠিক আছে এই এই অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক অ্যাড্রেস এখানে ফিল হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে বলা হয়েছে যে সাপোর্ট আর ডিটেলস এই পড়াশোনার জন্য আপনি কে সাপোর্ট করেছে সেটা আপনি সিলেক্ট করবেন আপনার ফাদার না মাদার যেটা হয়ে থাকে সেটা আপনি এখান সিলেক্ট করবেন তার নাম এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে সে কী কাজ করে সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর অ্যাড্রেসটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে বলা হয়েছে আপনি আপনার বাবা মা কি শিক্ষিত তো তাহলে আপনি বোথ সিলেক্ট করবেন যদি একজন শিক্ষিত হয়ে থাকেন তাহলে কিন্তু ওয়ান প্যারেন্টস এখানে শিক্ষিত সেটা সিলেক্ট করবেন তো আপনার ক্ষেত্রে যেটাও সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর এডুকেশনাল ডিটেলস আপনাকে বসাতে হবে তো সেই জন্য আপনি কী করবেন বর্তমানে আপনি কোন ক্লাসে পড়ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি যার অ্যাপ্লাই করছি সে কিন্তু বর্তমানে ইলেভেনে পড়ছে সে একাদশ শ্রেণীতে পড়ছে সেই জন্য আমি ইলেভেন এখান থেকে সিলেক্ট করলাম ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন তারপরে এখানে জয়নিং ডেট এখানে জয়নিং ডেটটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ ইলেভেনে যে পড়ছে ইলেভেনে কবে ভর্তি হয়েছে তার জয়নিং যে ডেটটা সেটা এখানে বসিয়ে নেবেন ঠিক আছে যবে ভর্তি হয়েছে তার জয়নিং ডেটটা এখানে বসিয়ে নেবেন জয়নিং ডেটটা বসিয়ে নেওয়ার পর এবার এই কোর্সটা বা ক্লাসটা কবে শেষ হবে এক বছর আপনি গ্যাপ দিয়ে বসিয়ে দেবেন অর্থাৎ আপনি জয়েনিং ডেটটা যেটা বসেছেন তার থেকে এক বছর বাড়তি করে এন্ড ডেট বসিয়ে দেবেন এবং কোর্স কমপ্লিট যে ডেটটা সেটাও কিন্তু এন্ড ডেটটা বসাবেন ঠিক আছে এন্ড ডেটটা বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে আপনি মাধ্যমিকটা পাস করেছেন এটা গভর্নমেন্ট ইনস্টিটিউট কি না তো এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর যে কত পার্সেন্ট যে অ্যাটেন্ডেন্স ছিল সেটা বসাবেন তারপরে লাস্ট যে এক্সামটা দিয়েছেন অর্থাৎ আমি যার অ্যাপ্লিকেশন করছি তার মাধ্যমিক যে দিয়েছে এবারে মাধ্যমিক কত পার্সেন্ট নাম্বার পেয়েছে বা কত নাম্বার পরীক্ষা ছিল কত নাম্বার পেয়েছে সেটা আপনি সমস্ত ডিটেলস একে একে বসিয়ে নেবেন ঠিক আছে বসিয়ে নেওয়ার পর এখানে স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে আইডেন্টিফিকেশান ডিটেলস আপনাকে বসাতে হবে এবং ব্যাঙ্ক ডিটেলস আপনাকে বসাতে হবে তো সেই জন্য আপনি কী করবেন এখানে তো আধা নাম্বার দেওয়ার রয়েছে এখানে দুটো আপনি ঠিক ছুড়ে মারবেন ঠিক আছে এখানে দুটো জায়গায় ঠিক ছুড়ে মেরে দেবেন ঠিক ছুনে মেরে দেওয়ার পর এরপর আপনি কি করবেন এরপর ব্যাঙ্কের ডিটেলস বসাতে হবে তো আইএফসি কোড বসাবেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার বসাবেন সেই নম্বরটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর সেভেন পসির বাটনে ক্লিক করবেন সেভেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে যায় পুরো পিভিটা আপনি দেখে নেবেন সঠিকভাবে দেখে নেওয়ার পর তারপর কিন্তু ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান অপশানে কিন্তু ক্লিক করে দেবেন কিন্তু সাবমিট করার আগে আপনি ভালো করে দেখে নেবেন কারণ একবার সাবমিট করে দিলে আর কিন্তু এডিট করা যাবে না ঠিক আছে তারপরে ভেরিফাই লগ অ্যাপ্লিকেশন অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে সামির বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে প্রিন্ট আউট কিন্তু করে নেবেন ঠিক আছে এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন অ্যাপ্লিকেশন ফর্মটা এবার এই ফর্মটা প্রিন্ট আউট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর যে পেজটা ঠিক আছে তিন নম্বর যে পেজটা এখানে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে কিন্তু আপনি সিগনেচার করে নেবেন এবং প্লেস এবং ডেটটা বসিয়ে নেবেন এবার চার নম্বর যে পেজটা এখানে কিন্তু অ্যাডিস্ট্রেট করতে হবে কার কাছ থেকে করতে হবে তো এখানে কিন্তু যদি জেলা পরিষদের মেম্বার হয়ে থাকে অথবা পঞ্চায়েত সমিতির যে সভাপতি তার কাছ থেকে গিয়ে এখানে কিন্তু সে কিন্তু এখানে স্ট্যাম্প মেরে দেবে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস ফিল আপ করে সে সিগনেচার কিন্তু করে দেবে জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি কাউন্সিলার এখানে বিভিন্ন ডিটেলস লেখা রয়েছে এবারে এর মধ্যে আপনি যার কাছে গিয়েও এই এই ফর্ম এই ফর্মটা আপনাকে স্ট্যাম্প কিন্তু মেরে নিয়ে আসতে হবে এবং অ্যাটেস্টেড এবং সিগনেচার কিন্তু করে নিয়ে আসতে হবে ঠিক আছে করে নিয়ে আসার পর এই ফর্মের সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টস যেমন কিন্তু আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং কিন্তু আপনার মার্কশিট যেটা পাস করেছেন তার মার্কশিট এবং যে আপনি ভর্তি হয়েছেন বর্তমানে যেই ক্লাসে পড়ছেন সেই ক্লাসে ভর্তি হয়েছেন তার যে রিসিভ কপি জেরক্স করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে স্কুলে কিন্তু আপনাকে জমা করতে হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু এস সি স্কলারশিপ অর্থাৎ যে ওইসি স্কলারশিপের জন্য এইভাবে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো অনলাইন অ্যাপ্লিকেশান নিয়ে কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তো রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলাহটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে না এই ভিডিওতে থ্যাংক ইউ